এলিজাবেথান যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক হলেন উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার ছিলেন একজন নাট্যকার, কবি, নির্দেশক এবং অভিনেতা। তিনি বার্ড অফ অ্যাভন নামে পরিচিত। তিনি 1564 সালের 23 এপ্রিল ইংল্যান্ডের স্ট্যাটফোর্ড অন অ্যাভন নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল জন শেক্সপিয়ার এবং মায়ের নাম ছিল ম্যারি আর্ডেন। তিনি স্থানীয় গ্রামার স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। 1582 খ্রিস্টাব্দে তিনি অ্যান হ্যাথওয়েকে বিবাহ করেন। তিনি দ্য কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট, দ্য মার্চেন্ট অফ ভ্যানিশ, রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ, জুলিয়াস সিজার, কিং লিয়ার, অথেলো, দ্য টেম্পেস্ট প্রভৃতি বিখ্যাত নাটকগুলি রচনা করেন। তিনি 1616 সালের 23 এপ্রিল মারা যান। শ্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে হলো একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। সনেট বা চতুর্দশপদী কবিতা হলো একটি 14 লাইনের কবিতা। শ্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে কবিতাটিতে 3টি কোয়াট্রেন এবং 1টি কাপলেট আছে। 4 লাইনের স্তবককে বলা হয় কোয়াট্রেন এবং 2 লাইনের স্তবককে বলা হয় কাপলেট। এইরূপ গঠন দেখে আমরা বুঝতে পারি যে এই কবিতাটি হলো একটি শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট বা এলিজাবেথান সনেট, যার রাইম স্কিমটি হলো এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। উইলিয়াম শেক্সপিয়ার সর্বমোট 154 সনেট লিখেছিলেন। এই 154 সনেটকে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে, যার মধ্যে 1 থেকে 126 নম্বর সনেটগুলি তিনি একজন ফেয়ার ইউথকে কেন্দ্র করে লিখেছিলেন, যার নাম হলো মিস্টার WH। 127 থেকে 152 নম্বর সনেট পর্যন্ত তিনি ডার্ক লেডিকে কেন্দ্র করে লিখেছেন এবং 153 এবং 154 নম্বর সনের দুটি তিনি লিখেছেন কিউপিডকে কেন্দ্র করে। কিউপিড হলো রোমান গড অফ লাভ। শ্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে কবিতাটি শেক্সপিয়ার তার প্রিয় বন্ধু মিস্টার WHকে উদ্দেশ্য করে লিখেছিলেন। মিস্টার WHএর পরিচয় সম্পর্কে প্রচুর বিভ্রান্তি দেখতে পাওয়া যায়। অনেকে মনে করেন মিস্টার WH হলেন উইলিয়াম হারবার্ট, আর্ল অফ পেমব্রোক। আবার অনেকে মনে করেন যে মিস্টার WH হলেন হেনরি রিওথেসলি, আর্ল অফ সাদেমটন। উইলিয়াম শেক্সপিয়ার কবিতার শুরুতেই তার প্রিয় বন্ধু মিস্টার WHকে জিজ্ঞেস করেছেন, শ্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের একটি দিনের সাথে তুলনা করব? দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি গ্রীষ্মের দিনের থেকেও বেশি সুন্দর এবং তার থেকেও বেশি মনোরম। রাপুইন্স ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ঝড়ো বাতাস মে মাসের সুন্দর ফুলের কুঁড়িগুলিকে নষ্ট করে দেয়। অ্যান্ড সামার্স লিস হ্যাথ অল টু শর্ট আ ডেট, আর গ্রীষ্মের সঙ্গে চুক্তিবদ্ধ সময়কালটি খুবই সংক্ষিপ্ত। সামটাইম টু হট দ্য আই অফ হ্যাভেন শাইন্স,
কখনো কখনো স্বর্গের চোখ অর্থাৎ সূর্য প্রখরভাবে কিরণ দেয়। অ্যান্ড ওফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এবং প্রায়ই তার সোনালি রং ম্লান হয়ে যায় মেঘ বা কুয়াশার জন্য। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং প্রতিটি সুন্দর বস্তু থেকে তার সৌন্দর্য কখনো হ্রাস পায়। বাই চান্স, ঘটনাচক্রে, অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা প্রকৃতির অখণ্ডনীয় নিয়মে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম কোনোদিনও মলিন হবে না। নর লস পজিশন অফ দ্যাট ফিয়ার দ্য ওয়েস্ট, তোমার যে সৌন্দর্য রয়েছে সেটি কোনোদিনও হারাবে না তার অধিকার। নর শেল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, মৃত্যু ছায়া এসে তোমায় নিয়ে যাওয়ার জন্য অহংকার করবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোয়েস্ট, যখন কালের চিরন্তন কবিতায় তুমি অমর হয়ে থাকবে। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ শ্বাস ফেলবে বা চোখ দিয়ে দেখবে, অর্থাৎ মানুষ জীবিত থাকবে। সো লং লিভস দিস, ততদিন পর্যন্ত এই কবিতাটি বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং তোমাকে জীবিত রাখবে।